আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আপনাদের সবার সাথে আমার আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম। সবসময়ের মতোই প্রতিদিনকার কাজকর্ম দিয়ে সাজানো আমার আজকের ভিডিওটি। আশা রাখছি পুরো ভিডিওটি দেখলে হয়তো বা আপনাদের কাছে ভালো লাগবে। পুরো ভিডিওটি ভালো না লাগলেও হয়তো বা ভিডিওর কোনো না কোনো অংশ আপনার ভালো লেগে যেতে পারে। যাই হোক, যেমনই লাগুক আমার ভিডিও আপনার কাছে, চাইলে কিন্তু আপনি কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন। তো আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করি। সাথে আমার শনিবারের ভিডিওটা শেয়ার করছি। তো বেশ অনেকটা সময় ধরেই আমি ব্যালকনিতে ছিলাম, একটা বৃষ্টি বৃষ্টি ভাব, কিন্তু বৃষ্টি হচ্ছে না। তো যাই হোক, আমার বাহিরে বেশ কিছু কাপড় দেওয়া ছিল, সেগুলি নেওয়ার জন্য আসলাম। তো এসে বেশ লম্বা একটা সময় কাটিয়েছি। আমাদের তো দুইটা ব্যালকনি, তো ওই ব্যালকনিতে এখন আর কোনো গাছ নেই, জাস্ট এই ব্যালকনিতে কিছু গাছ রেখেছি। তো আমি ওই ব্যালকনিতেই বসাছিলাম, ওইখান থেকে আমি শব্দ শুনতে পাচ্ছি যে এদিকে কিছু একটা হচ্ছে। আর এসে দেখি যে বানরে তো একদম গাছগুলোর যাত অবস্থা করে রেখেছে। এখন প্রায় 5টার মতন বাজে, আমি বাহির থেকে কাপড়গুলো এনে সাথে সাথে ওগুলো গুছিয়ে নিয়েছি। কাপড়গুলো গুছানোর পরপরই আজকে জাহিনের স্টাডি টেবিলটাকে একটু ক্লিন করেছি। আপনারা হয়তো বা খেয়াল করেছেন, ও এখন আর মানে ওর টেবিলে আগের মতো পড়ে না, বেশিরভাগ সময় ডাইনিং স্পেসে ওর পড়া হয়। তার দুটো কারণ, একটা হচ্ছে দুইজন যখন পাশাপাশি পড়ে, পড়তে বসে সব গল্প মনে পড়ে, আরেকটা হচ্ছে একজনের পড়ার সাউন্ডে আরেকজনের ডিস্টার্ব হয়, যার কারণেই আমি ওদেরকে একটু আলাদা করে দিয়েছি পড়ার ক্ষেত্রে। তো যাই হোক, টেবিলটাকে একদম সিম্পলি ওয়েতে আমি গুছিয়ে রেখেছি, যেহেতু আপাতত একদমই এই টেবিলটাতে পড়ছে না। দেখা যায় যদি পড়তো সেক্ষেত্রে ভিন্ন, যেমন যখন পড়তে বসে একটু পানি খেতে চায় বা একটু বাদাম একটু চিরা ভাজা, এই জাতীয় জিনিসগুলো আমি ওর স্টাডি টেবিলে রাখি, যাতে ওই জিনিসগুলো চাওয়ার অজুহাতে পড়া থেকে না উঠে বারবার। যদিও এখন আর সেই ছোটটি নেই, আবার বড় হওয়ার সাথে সাথে ওদের চয়েস চেঞ্জ হচ্ছে। তো সবসময় ওদের চয়েসকে রেসপেক্ট করি আমি। ওদের স্টাডি টেবিল হোক বা ফ্যামিলির যে কোনো কাজের ক্ষেত্রে হোক, ওদেরকে কিন্তু আমরা দুজনেই জিজ্ঞেস করি বা ইনভলভ রাখার চেষ্টা করি। আসলে বাচ্চাদের রেসপন্সিবিলিটি, বাচ্চাদের দায়বদ্ধতা, এই জিনিসগুলো ছোট ছোট কাজের মাধ্যমেই বোঝানো স্টার্ট করতে হয়। তো নিজের জায়গা থেকে যতটুকুন সম্ভব চেষ্টা করি। দোয়া রাখবেন আপনারা সবাই। তো ওর একটা ড্রয়ার এখানে বাকি আছে, যেটা আসলে ওকে নিয়ে গোছাতে হবে। তো আমি যখন টেবিলটা গোছাচ্ছিলাম, জাহিন পড়তে বসছিল, যার কারণে ওকে ডিস্টার্ব করি নাই। তো ওই ড্রয়ারটা শুধু বাকি আছে। আর এদিকে আমার সেলাই কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে, যেহেতু বাড়ি যাব ঈদ এলো বলে। আর আমি যখন টেবিল গোছানোর কাজ করছিলাম, এদিকে আমার বুড়িমাটা তার শখের কাজগুলো করছিল। তো আজকে খুবই সুন্দর একটা ক্রাফটিং করেছে সে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আশা রাখছি ভালো লাগবে। সে এটা স্কুলের জন্য করেছে, স্কুলের প্রজেক্টের জন্য পুরোটাই ও করেছে। তো যাই হোক, ও এখানে এক্সপ্লেন করছিল আমাকে, কিন্তু জাহিন পাশে থেকে দুষ্টুমি করাতে অরিজিনাল ভয়েসটা দিতে পারি নাই। এখানে যে বৃষ্টির পানি পড়বে, এখানে ড্রেন সিস্টেম আছে, তারপর হচ্ছে পাশাপাশি এখানে হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক দেওয়া আছে, যেখান থেকে মানে বৃষ্টির পানিটা যেখানে স্টোর হবে, দেন এইখান থেকে হচ্ছে মানে এই ওয়াটার ট্যাঙ্ক থেকে পানি আবার এই যে গাছে দিবে, তার জন্য পাইপ রেডি করা আছে। তো এই ছিল আমার বুড়িমার ক্রাফটিং। কেমন লেগেছে প্লিজ কমেন্টসে জানাবেন।
আজকে তো শনিবার, নর্মালি অন্যান্য দিনগুলোতে দেখা যায় বিকেল টাইমে আমি একটু রেস্ট নেই, তবে শুক্র শনিবারে সেটা আর করি না। তার কারণ হচ্ছে কম বেশি দেখবেন যে যতই রেগুলার বেসিসে কাজ করা হোক না কেন, কিছু না কিছু কাজ জমেই যায়। তো সেই জমে যাওয়া কাজগুলো আমি চেষ্টা করি শনিবারে করতে, বিশেষ করে ক্লিনিংয়ের কাজ। তো শনিবারটা আমার ক্লিনিং ডেও বলা চলে। তো আমার চেষ্টা থাকে একদম সকাল দিকে হচ্ছে যে কাজগুলোতে বেশি সময় দিতে হয়, মানে বড় কাজ, ওগুলো আগে করে নেওয়া, দেন টুকটাক যে কাজগুলো থাকে না ওগুলো হচ্ছে ফাঁকে ফাঁকে করে নেওয়া, যেহেতু বাচ্চাদেরকেও আমি শনিবার দিন একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করি। তো আজকে বিকেলবেলা হচ্ছে ফাউজিপুরকে পড়তে বসানোর কথা ছিল, তো দেখলাম যে ওর পড়া মোটামুটি কমপ্লিট। তো যাই হোক, এইদিকে হচ্ছে কিচেনের কাবার্ড ক্লিন করতে গিয়ে দেখি আমার ময়দা আর চালের গুঁড়া রাখার যে বক্স, মানে বক্সের যে মুখ না, মুখগুলো হচ্ছে তেলাপোকা বা ইঁদুর কেটে দিয়েছে এরকম। আর আমাদের কিচেনের কাবার্ডগুলো এত বেশি পুরনো আর এত মানে জীর্ণশীর্ণ অবস্থায় আছে, যেগুলো নিজেদের ঠিক করা সম্ভব না, যার কারণে আমি খুব বেশি জিনিস রাখিও না। যেগুলো আপনারা দেখতে পান রেগুলার মানে কম বেশি ব্লগের মধ্যে, ওই জিনিসগুলোই রাখি। আর কাবার্ডগুলো কাঠের, তো দেখা যায় কোথাও কোথাও এমন মানে গর্তের মতো হয়ে গেছে যেখানে আসলে কোনো মতেই পসিবল না এটাকে ঠিক করা বা কিছু করা, মানে টোটাল উপরে যে ক্যাবিনেটটা ওটা যদি চেঞ্জ করা না হয়। তো যাই হোক, যেমনই আছে তারপর আলহামদুলিল্লাহ। তো আমি এখানে যে ক্লিন করে রেখেছিলাম সেগুলো পানি ঝরে গেছে, এখন জাস্ট আমি লেবেলগুলো লাগিয়ে নিব। আর এবার আমি লেবেলগুলো না একদম ছিঁড়ে না ফেলে দিয়ে একটু বুদ্ধি করে খুলে রেখেছি, যার কারণে আমার নতুন করে লেবেল লিখতেও হবে না, আবার মানে কাগজও কাটতে হবে না। জাস্ট আমি কস্টিপগুলোকে উঠিয়ে নিয়েছি, অনেকে ঘাম দিয়ে লাগায়, তবে ঘাম দিয়ে লাগানোর থেকে আমার কাছে সবসময় কস্টিপ দিয়ে এইভাবে করে লাগালে সহজ মনে হয়। আসলে আমাদের কাজগুলো দেখবেন এমনই, যে কাজটা হয়তো বা আমার কাছে অনেক বেশি সহজ মনে হয় সেটা আরেকজনের কাছে ঝামেলার, আবার আরেকজনের কাছে যে কাজটা সহজ মনে হয় সেটা হয়তো বা আমার কাছে অনেক বেশি কঠিন মনে হয়। আমরা দেখবেন যে মানে গৃহিণীরা যারা আছি ঘরের মধ্যে কম বেশি কাজগুলো একই রকম, তারপরও এক একজনের কাজের টেকনিক এক এক রকম, এক একজন কাজগুলোকে হ্যান্ডেল করে এক একভাবে। তো এই তো, তো এখানে লেবেলটা লাগানোর পরে আমি খেয়াল করেছি যে এটা একটু তেরা হয়েছে, ওইটাকে আবার সোজা করে নিয়েছি। এখন বেশ অনেকটা সময় পর বাচ্চাদের নাস্তা রেডি করছি, আজকে যেহেতু টুকটাক কাজ করব আগে থেকে ভেবেই রেখেছিলাম, তো সেই জন্য নাস্তাটাও ওভাবে চটজলদি করা যায় সেটাও ভেবে রেখেছিলাম। তো এখানে ব্রেড টোস্ট করব, জাস্ট বাটার দিয়ে ব্রেড দিব আর হচ্ছে ফ্রুটস দিয়ে দিব, শর্টকাট নাস্তা আজকে সন্ধ্যায়। তো এখন ওদেরকে আমি নাস্তাটা দিয়ে বাকি কাজগুলো করে নিব। আজকে সারাদিন টুকটাক ক্লিনিংয়ের এত বেশি কাজ করেছি যে আমার মানে জিনিসগুলো রাখার জায়গা হচ্ছে না, এদিক সেদিক এইভাবে পানি চড়ার জন্য রেখেছি। আসলে যেটা হয়, একসাথে এর আগেও আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি যে একই সাথে কাজ করে যেন নিজের শরীর অসুস্থ না হয় সেই দিকটা খেয়াল রাখার জন্যই আসলে অল্প অল্প করে সারাদিনে টুকটাক করি আর কি, একসাথে না করে। তো এই যে আমি রিফিল করে নিয়েছি চা পাতা পাউডার দুধ চিনি, আর এখানে যে ঝুড়িটা আছে এটাতে আমি গ্রিন টি যেগুলো মানে বক্সের মধ্যে থাকে ওগুলো তো অনেক সময় এক্সট্রা পাউডার দুধ বা এক্সট্রা চিনি যদি রাখি সেক্ষেত্রে বের করে রাখি। আর এই যে এখানে এখানে যে ঝুড়িগুলো আছে এই ঝুড়িগুলোর ঢাকনাগুলো আমি ক্লিন করে দিয়েছি, এগুলো মাঝে মধ্যে ক্লিন করে দিলে ঝুড়িগুলো অনেকদিন পর পর ক্লিন করলে হয়। আর এই ঝুড়ির জিনিসগুলো আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি, তবে আজকে আর এই কাজে হাত দিব না, পরবর্তীতে কোনো এক সময় সময় করে করে নেব আর যদি সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করব। অনেক সময় দেখা যায় আমাদের কিচেনে এমন অনেক জিনিস থাকে যেগুলো হয়তো বা চাইলে অনেক সুন্দরভাবে অর্গানাইজড করে রাখা যায়, যেটা আমার জানা নেই। আমি কিন্তু আরেকজনের ভিডিও দেখে বা আরেকজনের কথা শুনে আরেকজনের থেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করি, তো সেই চিন্তা থেকেই কিন্তু আমিও আমার ছোটো ছোটো আইডিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। জানি না আপনাদের কাছে কেমন লাগে, তবে আপনাদের সাথে শেয়ার করতে পারলে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এই যে ছোটো ছোটো যে ঝাড়গুলো আসে, অনেক সময় কফি ঝাড়, আবার অনেক সময় যে শুরুতে দেখতে পেয়েছেন যে গ্লাস, ভাঙা গ্লাস, তো যেগুলোতে হচ্ছে আমরা অনেক সময় প্ল্যান্ট লাগাই যারা গাছ পাগলা আছি,
তো এই জিনিসগুলো কিন্তু সাথে সাথে যে কাজে লাগে এমন না, আবার কখন কাজে লাগবে সেটাও হয়তো জানি না, যার কারণে আমরা রেখে দেই, অনেক সময় মনে থাকে না, আবার অনেক সময় দেখা যায় এভাবে করে রেখে দেওয়ার কারণে জিনিসগুলো মানে ময়লা হয়ে যায়, আবার ক্লিন করতে হয়। তো এভাবে একটা বক্সে ভরা থাকলে কিন্তু যখন প্রয়োজন তখনই সুন্দর মতো ইউজ করে নেওয়া যায়। তো এদিকে হচ্ছে আমি সব মানে যা ক্লিন করেছিলাম মোটামুটি গুছিয়ে নিয়েছি। এই সময়টা হচ্ছে রাত 8:45-এর দিকে। তো আমি কিছুদিন আগেই একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম না যে সরিষার তেল গরম করে রেখে দিয়েছি, তো সেই ভিডিওতে বলেও ছিলাম যে যখন আমি এটা ইউজ করি আপনাদের সাথে শেয়ার করব কি করছি। তো আপনাদের সাথে শেয়ার করব বলেই এতদিন আসলে ওটা ওভাবেই ছিল। তো এই যে দেখতে পেয়েছেন পুরনো আচারে দিয়েছি, তো এভাবে করে তেল গরম করে ঠান্ডা করে নিয়ে যদি পুরনো আচারে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকে। অনেক সময় দেখবেন আচার বানানোর সাথে সাথে শেষ হয়ে যায়, আবার কখনো কখনো দেখা যায় যে আচার যেন শেষই হতে চায় না, এক বছরের আচার আরেক বছর শেষ করতে হয়। তো সেক্ষেত্রে আসলে আচারটাকে ভালো রাখাটা একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, আমি যে আপনাদের সাথে লাস্ট ভিডিওতে শেয়ার করেছিলাম গোলমরিচটা ভেজে রেখেছি, তো ওই দিন ভেজে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম আর এটাকে ব্লেন্ড করার সময় হয়ে ওঠেনি, ভাবলাম আজকে যেহেতু সুযোগ আছে সেটা করে নিই। তো আমি হচ্ছে গোলমরিচটাকেও ব্লেন্ড করে নিয়েছি, আর গোলমরিচের গুঁড়া যে কোনো চাইনিজ রান্নাতে বা মেয়োনিজ তৈরিতে কাজে লাগে। এখন হচ্ছে আচারে তেল দেওয়ার পর যে তেলটা রয়ে গেছে এটাকে আমি হচ্ছে ঝাড়ে ঢেলে নেব, আর দেখতেই পাচ্ছেন সিঙ্কে বেশ কিছু থালাবাটি হয়েছে, ওগুলিকেও ক্লিন করে নেব। তো আমি সিঙ্কের জিনিসগুলো ক্লিন করে নিয়েছি। তো আগামীকাল তো হচ্ছে রবিবার, রবিবারে বাচ্চাদের স্কুল খোলা, আর রবিবার মানে হচ্ছে একটু টিফিন প্রিপারেশান করে রাখা বা একটু স্ন্যাক্স প্রিপারেশান করে রাখা। তো এখন যেহেতু জাহিনের পরীক্ষা চলছে, ফাউজি শুধু একা টিফিন, তো আমি টিফিনটা এমনভাবে করছি যেন ও সকালে খেয়েও যেতে পারে পাশাপাশি টিফিনেও নিয়ে যেতে পারে। তো সেই রকম কিছু প্রিপারেশান আজকে রেখে দিচ্ছি যাতে করে কালকের জন্য সহজ হয়ে যায়। আসলে আমাদের সংসারের পরের দিনের কাজকর্ম কেমন যাবে তা অনেকাংশেই ডিপেন্ড করে আজকের কাজের উপর। দেখবেন যে আগের দিন যদি কোনো রকম মালসামো করে দিন যাপন করা হয় পরের দিন সেটা হাড়ে হাড়ে টের পাওয়া যায়। তো এটা আসলে মন থেকে আমি অনেক বেশি বিশ্বাস করি যে সংসারের পরের দিনের কাজকর্ম কেমন যাবে তা আসলে অনেকাংশেই ডিপেন্ড করে যে আমার আজকের কাজকর্মগুলো কেমন চলছে। তো যাই হোক, এখন আপনাদের সাথে পিনাট বাটারের যে রেসিপিটা একটু শেয়ার করি, হয়তো বা অনেক আপুরাই জানেন, যারা জানেন না তাদের যদি এতটুকুনো কাজে আসে সেক্ষেত্রে আমার খুব ভালো লাগবে। এখানে জাস্ট চীনা বাদামগুলো ভেজে নিয়ে দেন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর ব্লেন্ড করার পর এই পর্যায়ে জাস্ট এক চামচের মতো সয়াবিন তেল আর হচ্ছে এক চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবারও ব্লেন্ড করে নিব। এটা খুবই সিম্পল ওয়েতে করা যায়, বাট এটার উপকারিতা তো আমরা সবাই জানি, বিশেষ করে বাচ্চাদের ওয়েট গেইনের ক্ষেত্রে খুব বেশি হেল্প। তো এই যে ব্লেন্ড করার পর কিন্তু এমন হবে, অনেকে আর একটু পাতলা রাখে সেই ক্ষেত্রে তেলটা আর একটু বেশি দিলেই হয়, আর এই পিনাট বাটারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে, তবে খেতে এতই মজা হয় খুব বেশি দিন যায় না। তো আমার বাসায় বাদাম একদমই অল্প ছিল, যতটুকুন ছিল আমি ততটুকুন দিয়ে বানিয়ে নিয়েছি। আর পিনাট বাটার আসলে এক একজন এক একভাবে তৈরি করে, অনেকে একটু দারচিনি পাউডার বা একটু হয়তো বা এলাচ পাউডার ইউজ করে, তবে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে পিনাট। তো আমি সবসময় এভাবেই করে থাকি, আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন হচ্ছে আমার সব কাজ মোটামুটি ডান, ব্লেন্ডারটাকেও আমি যার যার জায়গা মতো রেখে দিচ্ছি। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন, যদি ভালো লাগা থেকে দেখে থাকেন বা ভিডিওর কোথাও কোনো অংশে খারাপ লেগে থাকে সেটাও আমাকে কমেন্টসে জানাতে পারেন। আজ এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।